ছোট্ট যুক্তি আপনাদের বলি, বিজ্ঞান আপনাদের বলি, শুনে নিন। জেলাটার নাম হাওড়া, নাম শুনেছেন? হাওড়া বলে একটা জেলা আছে, হাওড়া জেলা। থানাটার নাম বাগনান, কি বললাম? বাগনান। ছেলেটা করেছে কি, হাঁটুর এই দুটো হাঁটুর যন্ত্রণা হতো, প্রচণ্ড যন্ত্রণা, যন্ত্রণা সহ্য করতে পারতো না। বড় ব্যবসায়ী, প্রচুর ডাক্তার দেখিয়েছে, প্রচুর ডাক্তার কলকাতায় দেখিয়েছে। লাস্টে ছেলেটি করলো কি, ভেলোড়ে গেল, ভেলোড়ে গেল। ভেলোড়ে যে ডাক্তার ওনাকে দেখতেন, ডাক্তারটার নাম হলো জেকব জক্স, কি বললাম? মনে রাখবেন এগুলো, জেকব জক্স। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খুব শিক্ষিত মানুষ, খুব ভদ্র মানুষ, জেকব জক্স। তো এবার উনি ও বলছে যে, মারুফ ভাই, আমি জেকব জক্সকে দেখাবো, খুব বড় ডাক্তার, বহু পাহাড়ের ডাক্তার, খুব বড় ডাক্তার। বলে আমি তখন গিয়েছি কি, ওনার চেম্বারে ঢুকেছি, ঢুকতেই উনি বললেন, প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার। তা আমি ঢুকে পড়েছি, ঢোকার পরে বলছে, প্লিজ সিট ডাউন। আমি বসে পড়েছি। তারপর আমাকে ডাক্তার জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? বলে, মারুফ ভাই, লেখাপড়া তো ভালো শিখিনি, জীবনে দুটো ইংরেজি খুব ভালো জানি। এক নম্বর ইংরেজি হলো, কেউ যদি আমাকে প্রশ্ন করে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, ওই উত্তরটা দিতে পারি, মাই নেম ইজ এস কে মিজানুর রহমান। আর একটা ইংরেজি জানি, কেউ যদি আমাকে বলে আই লাভ ইউ, তাকে উত্তর দিতে পারি সেম টু ইউ। আদার্স কোনো ইংরেজি আমি আর জানিনি, বলো। হ্যাঁ, তারপর কি হলো, বলছে আমাকে প্রশ্ন করছে, হোয়াট ইজ ইয়োর নেম, তখন আমি বলছি, মাই নেম ইজ এস কে মিজানুর রহমান। ডাক্তার মনে করেছে ইংরেজিতে খুব ভালো। তখন এবার ডাক্তার পরের প্রশ্নটা করছে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম, তোমার সমস্যাটি কি? ও তখন বলছে, হাঁটুর মালাই চাকি ব্যথা। ডাক্তার তখন বলছে, হোয়াট ইজ ইয়োর হাঁটুর মালাই চাকি ব্যথা। এবার কলমটা গালে দিয়ে চিন্তা করছে, ডাক্তাররা দেবেন কলম হাতে থাকে তো, আর চিন্তা করে কি ওষুধ লিখবো, চিন্তা করে, হোয়াট ইজ ইয়োর হাঁটুর মালাই চাকি ব্যথা। খুঁজেই পায় না, বলো, খুঁজেই পায় না রাস্তে। এবার এই ডাক্তার ওকে বলছি, হোয়াট ইজ, ও ভেবেছে এ কি অন্য ভাষার মানুষ, আবার দেখি তো, হোয়াট ইজ ইয়োর নেম, টেল প্লিজ, বলছে, মাই নেম ইজ এস কে মিজানুর রহমান। ডাক্তার বুঝতে পারছে ইংরেজি তো ভালো বোঝে, ফের বলছে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম, প্লিজ টেল মি, হোয়াট ইজ ইয়োর প্রবলেম। যেই বলছে, ডাক্তার যত বিনয়ী সহিত বলছে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম, প্লিজ টেল মি, তখন আমিও বিনয়ী সহিত বলছি, হাঁটুর মালাই চাকি ব্যথা। বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাঁটুর মালাই চাকি ব্যথা। লাস্টে বলে, আমার ভাষা ডাক্তারও বুঝতে পারছে না, আর ডাক্তারের ভাষা আমিও বুঝতে পারছি না। এবার লাস্টে কি, আমার পরে যে দেখাবে, এই বর্ধমান জেলায় তার বাড়ি একটা মাস্টার মশাই, হিন্দু মানুষ, মাস্টার মশাই, উনি গিয়েছেন আমার পরে, ওনার নাম, উনি ঢুকেছেন, ঢুকে দেখতে পাচ্ছে যে আমি বলছি আমার ভাষা আর ওর ভাষা গণ্ডগোল হয়ে যাচ্ছে। তখন উনি শিক্ষিত মানুষ তো, মাস্টার মশাই, উনি বুঝতে পেরেছেন, উনি বলছে, বুঝে নিয়েছেন যে ডাক্তারের ভাষা রুগী বুঝতে পারে না, আর রুগীর ভাষা ডাক্তারে বুঝতে পারে না। তখন বলছে, স্যার নি প্রবলেম, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তখন বুঝে নিই সঙ্গে হাঁটুর মালাই চাকি ব্যথা, বুঝতে পারছেন তো। এবারে করেছে, করার পরে এবার ওকে জিজ্ঞাসা করছে, শুনে নিন ও মহিলাদের মানুষেরা, বাপেরা শুনে নিন, ওকে জিজ্ঞাসা করো তো, ও মুসলিম না অমুসলিম? ডাক্তার মাস্টার ওকে বলছে, আ ভাই, তুমি মুসলিম না অমুসলিম? বলছে, মুসলিম অমুসলিম মানে, আমার নাম এস কে মিজানুর রহমান, আর মুসলিম অমুসলিম মানে বুঝতে পারছেন না, মুসলমান। তখন উনি বলছেন, স্যার ও মুসলিম। তখন বলছে, ওকে জিজ্ঞেস করো তো ঠিক করে, ও মুসলিম না অমুসলিম? দ্বিতীয়বার যখন বলছে না, বলছে, ভাই তুমি সত্যি কথা বলো না, তুমি মুসলিম কি? তখন মিজানুর রহমান বলছে, ভাই আমার এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল প্যান্টের চেন খুলে দেখাবো, হয় না তো? বলছে, না ওটা করিনি, অসুবিধা হয়ে যেতাম। তার কি হলো লাস্টে, বলছে, বলছে, ওকে জিজ্ঞেস করো তো, ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি? বলে, আমাকে জিজ্ঞেস করছে, ভাই তোমাদের এই যে নামাজ আছে, নামাজ তুমি কি পড়ো পাঁচবার? স্যার জিজ্ঞাসা করছে। বলে, মারুফ ভাই, ডাইরেক্ট তো আর না বলতে পারিনি, ঈদ বকরাঈদ তো পড়ি। তাই বললাম, হ্যাঁ পড়ি, যেই বলেছি পড়ি। ডাক্তার রেগে তো রেগে গিয়ে বলছে, ইউ আর এ লায়ার, ইউ আর এ চিটার, গেট আউট ফ্রম, তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন চিটিংবাজ, বেরোয় এখান থেকে। মনে রাখবেন, জীবনে দু জায়গায় মিথ্যা কথা বলতে নেই, উকিলের কাছে নয় আর দু নম্বর হচ্ছে ডাক্তারের কাছে নয়, বেঁচে যাবেন। তো এবারে বলছে,
বলছে স্যার ও পড়ে না। বলছে ভাই তুমি পড়ো? বলছে আরে ভাই আমি ঈদ বকরাই তো পড়ি। বলে সেটা আবার কি? তারপরে ডাক্তার ওষুধ লিখেছিল দুটো। শুনে নিন ও মহুলানার বাসিন্দারা, বাপেরা, বাবাজিদের মায়া বোনেদের বলি, ডাক্তার দুটো ওষুধ লিখেছে। কি এক নম্বর ওষুধ লিখেছে? একটা গ্যাসের ট্যাবলেট যার দাম মাত্র 3 টাকা। ক টাকা? বলে 3 টাকা দাম। আর দ্বিতীয় ওষুধ লিখেছে, দুটো ওষুধ, দ্বিতীয় নম্বর ওষুধ লিখেছে, লিখিয়ে দিয়েছে রিড দ্য নামাজ এভরি ডে 5 টাইমস। সুবহানাল্লাহ, বলা গেল না? হায় রে মুসলমান, এ ওয়াজ শোনার লোক খুব কম। রিড দ্য নামাজ এভরি ডে 5 টাইমস, 5 বার তুমি দিনে নামাজ পড়বে। আবার বলে দিলেন ভোরের বেলা যে নামাজটা পড়বে ওকে বলে দাও, ভোরের বেলা একটা নামাজ আছে ওই নামাজটা অনেকক্ষণ ধরে পড়বে। আর ওই নামাজটা পড়ার পরে লিখে দিয়েছে একদম 2 কিলোমিটার বলে লিখে দিয়ে, আবার ওয়াকিং বলে লিখে দিয়েছে নিচে 2 কিলোমিটার হাঁটবে। আর এমন হাঁটা হাঁটবে যেন গা থেকে ঘাম বেরোয়। বলে ভাই এত কষ্ট করে কলকাতার ডাক্তার ফেল করে দিয়ে হাজার হাজার টাকা শেষ করলাম, করে আমি ভেলোরে এলাম, ভেলোরের ডাক্তার দুটো ওষুধ লিখলো, একটা গ্যাসের ট্যাবলেট যার দাম 3 টাকা, আর একটা ওষুধ লিখলো কি? আর একটা ওষুধ লিখলো আপনার 5 ওয়াক্ত নামাজ। আমি বাড়িতে চলে এলাম, এসে 40 দিন 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করলাম আল্লাহর রহমতে। ভাই আজকে আমি আপনার জলসা শুনতে এসেছি, কি বলবো আল্লাহর রহমতে, আমার এই হাঁটুর মালাই চাকরি ব্যথা আল্লাহ আমার একেবারে ছেড়ে দিয়েছে। জোরে বলুন কি বুঝলেন? নামাজ কি জিনিস বুঝতে পারছেন? তাই আল্লাহ পাক কোরআনে বলছেন মোমেনের পরিচয় হলো কি? আল্লাযীনা ইউকিমুনাস-সালাত। এরপরে 5 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক কোরআনে বললেন ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোরা পৃথিবীর জমিনে দান খয়রাত করে যা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবি। তাহলে ভাববেন না বাবা চাঁদা তুলবে, এটা ভাববেন না। কোরআনে আয়াতটা এলো, আসার সাথে সাথে বলে দিলাম। এরপর আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। আমি আল্লাহ এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ করবো কি লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম দরজা, সম্মান, ইজ্জত। 2 নম্বর কি? অমাগফেরা, পৃথিবীতে যদি কোনো পাপ কাজ করে ফেলে আমি আল্লাহ করবো কি এই 5টা গুণ যার মধ্যে থাকবে আমি আল্লাহ ওই 5টা গুণের কারণে আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো। জোরে বলুন। আর 3 নম্বরটা কি? ওয়ারিজকুন করিম, সম্মানিত রেজেক আমি আল্লাহ তাদেরকে দান করব। আমার বাপেরা অনুরোধ করে আপনাদেরকে বললাম এই জিনিসগুলো মাথায় রাখুন। তাহলে 5-এর 5-এর গুণ দিয়ে দিলাম, এবার হচ্ছে আর 5টা কথা বলবো। কি 5 নম্বরটা কি? আল্লাহ পাক বললেন কেয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। 2 নম্বর ওয়াইনাযিরুল গায়িস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না। 4 নম্বর হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, আগামীকাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, বান্দা তোদের কারোর বলার ক্ষমতা নাই। 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মৃত্যুবরণ করবি, বান্দা তোদের কারোর বলার ক্ষমতা নেই, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ।